গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, মঙ্গলবারের এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। আমি এখানে ভাত ভাজা করছি, তো তার প্রিপারেশন আছে। দেখো আজকে অফিসে খেয়ে যাবে সিদ্ধ দিয়ে, তো ডিম সিদ্ধ, ডিমটা না কেমন ফেটে গেছিল, এমনি ঠিক আছে। আর আলু কুমড়ো সিদ্ধ দিয়েছি, তো আলু কুমড়ো সিদ্ধটা একটু তেল দিয়ে মেখে দিলাম। আলু ভাজা প্রায় হয়েই গেছে, এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর ভাতটা দিয়ে দেব। লবণ দেওয়া আছে, ভালো। তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি, ভাত ভাজা, ঘি দিয়েছি, লাস্টে ঘিটা দিয়েছি, ভাতটা দিয়ে তারপরে ঘিটা দিয়েছি। চলো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, ব্যাস। এই দেখো মিঠির ব্রেকফাস্ট, মিঠিকে আগে প্লেটে তুলে দিলাম, ও খেয়ে নিক, আমি পরে নিচ্ছি। কমপ্লিট করে উঠলাম, আর এই দেখো আমাদের মাছ এখান দিয়ে যাচ্ছিল। আমাদের মাছের সাদা ঝোল হবে আর ডিম হবে। তো চলো, মিঠি ডান্স করছিল বলে ভিডিওটা করা হয়নি। ও পড়তে বসবে এখন, কালকে এক্সাম, ম্যাথ। চলো, আমি এখন নিলাম একটু চা, আদা, গোলমরিচ, তেজপাতা দিয়ে। গাঁত পাটা এত ব্যথা করছে না, চিনি ছাড়াই নিয়েছি। মিঠি ওখানে পড়ছে, চা খাই বাবা, পাচ্ছি না। মিঠি বসে গেছে ম্যাথ প্র্যাকটিস করতে। আমি দেখলাম যদি এই চাটা খেয়ে একটু গাঁত পাটা ব্যথা কমে। উফ, প্রচণ্ড, মানে সকালে আমি যেরকম এক্সারসাইজ করি 5-10 মিনিট হয়, বেশি হয় না, সেগুলোও করেছি, যখন করেছি তখন ভালো, আবার সেই মানে পিঠের থেকে পা অবধি মানে কিছু না, কিন্তু কীরকম একটা ড্রাউজি ফিল হচ্ছে, কীরকম একটা মানে চাপ ব্যথা, মনে হচ্ছে কেউ যেন গাহাত পাটা একটু পাড়িয়ে দিলে মনে হয় ভালো। তো হয়তো এই ওয়েদারটাই এরকম হয়, আবার ফ্যান না চালিয়েও বসা যায় না। একদম পিঠের এখান থেকে পায়ের পাতায় অবধি। ছাদে আজকে আর উঠিনি, মিঠি উঠে জামা কাপড় তো নিচে মেলেছি, গাছের ফুলও সব তুলে নিয়ে এসছে, জলও দিয়ে এসছিস বললি তো, জল দিয়েছিস তো। কালকে আমি উঠেছিলাম, পাচ্ছি না, ভালো লাগছে না উঠতে। দেখি এটা খেয়ে যদি একটু বেটার লাগে, এখনও রান্না আছে। কেউ করে দিয়েছি, স্কুলে ওয়ারেসটা দিয়ে দেবো, কালকে পরীক্ষা আছে তো, দুদিন পরপর ওয়ারেস খেলি রোববারে আর সোমবারে। আজকে খাজকে ওকে একটা অর্ধেক পেয়ারা খেলে দিলাম আমি, ডাক্তার বলেছে এখন কদিন একটু ফলটা বন্ধ রাখেন। তো যাই হোক, একটুখানি দিলাম অর্ধেকটা পেয়ারা কেটে, দেখেছো সেজেছে কিরকম। মিটি ভালোবাসে সাথে না, পরো না, তা করো, খেয়ে করো, আর ওয়ারেসটা কালকে স্কুলে গুলে দেবো ছোটো একটা বোতলে, ওকে? করো, আমি ওদিকে যাই রান্নায়। দেখো ও আমার হাজব্যান্ডের জন্য কষা তুলে রেখেছি, এই দেখো ও কষাটা খেতে ভালোবাসে। আর আমাদের সবার জন্য ডিমের ঝোল করে নিলাম, এটা ফুটে আরেকটু ইয়ে হবে, অল্প জল দিয়েছি। নিম পাতা ধুয়ে গুছিয়ে রাখা হয়েছে, আজকে আর বেগুন দেবো না, শুধু নিম পাতা ভাজা হবে। পাশে একটা কড়াই নিই, নিম পাতাটা ভেজে নিই, আমি নিম পাতা সর্ষের তেলেই ভাজি, দারুণ টেস্ট হয়। আর এখানে দেখো আমাদের মাছের সাদা ঝোলটা হয়েছে, এই যে এটা মা করেছে, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বড়িও দিয়েছে। মিঠি এই ঝোলটা দেবো আর শুধু ডিমটা তুলে দেবো, ওই জন্য আলু টালু কিছু দিইনি। তো দেখো 12:20 বাজে, রান্নাঘর পুরো কমপ্লিট, বেসিন টেসিন একদম ঘষে পরিষ্কার হয়ে গেছে সব। আর এই আবার কী পড়ে আছে, মাছের একটা, মাছের না তো ডিমের আসতে, চাটুটাও মেজে দিয়েছি, ডিমের অমলেট করা হয়েছিল ঝোলে দেওয়ার জন্য, তো একটু শুকিয়ে গেলে তুলে রেখে দেবো। আর এই খুন্তিটা এখানে রেখেছি কারণ নিম পাতাটা ভাজতে হবে, একদম পুরো পরিষ্কার সব, এগুলো সব গরম জলে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাবো স্নানে, আগে মিঠি যাক না, স্নানে আমি যেতে পারবো না,
না স্নানে আমি এখন যেতে পারবো না, আমার ওয়াশিং মেশিনে কাঁচা প্রায় কমপ্লিট হয়েছে, 13 মিনিট বাকি আছে লোকে মেলে, ততক্ষণে মিঠি চলে যা। দেখো 1:45 বাজে, আজকে বিশাল দেরি হয়ে গেল। এখন যাব পুজো দেবো, শুধু সকালে গোপাল দিয়ে উঠেছি, কোনো ঠাকুরই দেওয়া হয়নি, মানে মোছানো হয়ে গেছে ঠাকুরের ফুল টুলগুলো দিয়েছি, তো যাই হোক নিজেরও জপান্নি কাছে। আসলে কি হয়ে যেত, জামা কাপড়গুলো নিচে মেলতে গেলাম তো, নিচের বারান্দায় দিতে গেলে একটুখানি ছাদে কি গেলাম ফাটাফাট ফাটাফাট দিয়ে দিলাম নদীর মধ্যে, আর নিচে অনেকগুলো দুটো চাদরই তুলে ফেলেছিলাম, যেটা নিচে পাতা থাকে এবং কভারটা, তো আর দেখো বালিশের ওয়ার্ডগুলো এখনও পরানো হয়নি, তো যাই হোক পরিয়ে নেব, দুটো করেই আমার থাকে আর কি, সেট থাকে। আজকে না ক্রিম মাখার আগেই সিঁদুরটা পরে নিয়েছি, তো এই জন্য একটুখানি দেখে শুনে মাখতে হচ্ছে, আর ওখানে তো পড়ছে। তো চলো কালকে মিঠির এই সময় পরীক্ষা দিয়ে চলেও আসবে, একটার মধ্যে একটা পরীক্ষা হয়েও যাবে 9টা থেকে 11টা। তো মিঠিকে সবাই বেস্ট অফ লাক করো, যাতে ওর অঙ্কটা মাথা ঠান্ডা করে পারে, সবই ঠিক আছে, ম্যাম বলেছে সবই ঠিক আছে, কিন্তু ওই তার মধ্যেই একটুখানি চঞ্চলতা, চঞ্চলতাটা ঠিক করলে একদম আর কোনো ব্যাপার থাকবে না, সেই চঞ্চলতাটাকে কাটিয়ে ঠিকঠাক যাতে করে আসতে পারে এই টেনশন। চলো আর কথা না বলে জামা কাপড়টা মেলে ঠাকুর পুজোটা দিই নি, আবার খেতে দিতে হবে। কত সাদা ফুল ফুটেছে, তারপর এই নয়নতারা ফুলগুলো, আজকে মিঠি বললাম না গাছ থেকে তুলে নিয়ে এসছে, এখন আর সময় নেই সাজানোর মতো, ঠাকুরকে একটু ধরে ধরে দিয়ে দিই, দুটো বেজে গেছে অলরেডি। রাধা রানী কি জয়, জয় জগন্নাথের জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম, জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, প্রভুদয়াময়ী, জয় শ্রী গুরুদেবী জয়। এই হচ্ছেন আমার গুরুদেব। দেখো এটা তুলসী তলায় দেব ফুল, আর এই যে আমার ঘিয়ের প্রদীপ কপুর রেডি করা আছে, নিবেদন করে দিয়েছি ভোগ, এবার শুধু আরতিটা করলেই হয়ে যাবে, তারপরেই মিঠিকে খেতে দিয়ে দেব। ইভিনিং ফ্রেন্ডস, 6:10 বাজে, সন্ধে 6:10, আর দেখছো কড়াইতে একটু তেল দিয়েছি, মিঠিকে একটু পাঁপড় ভেজে দিচ্ছি, তেলটা কি গরম হয়েছে ভালো করে, অ্যাকচুয়ালি ওর তো আবার আস্তে আস্তে পাঁপড় লাগে ভেজে দিতে, তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ম্যাম এখনো আসেনি, বললাম জল মুড়ি খা, পাঁপড় খাচ্ছে সেটা কোনো ব্যাপার না, আসলে আমার তোর পেটটার জন্যই চিন্তা হয় না, কিছু একটু স্পাইসি খেলেই অসুবিধা হয়ে যাচ্ছে, তো দেখি পাঁপড়টা ভেজে দিই। আস্তে আস্তে পাঁপড় ভাজা না খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট কিছু না, মানে একদম সমান করে রাখা, তাও একটা বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে চেপে ধরে এইভাবে রাখলাম যাতে তেলটাও পড়ে যায়, এই যে, আর এগুলো তো বড় প্লেট ছাড়া দেওয়াও যাবে না, চলো খেয়ে নি, নে ঠিক আছে, গরম না, ঠিক আছে খেয়ে নে, আমি টুলটা দিয়ে যাচ্ছি, ম্যাম তো এখনো আসেনি। দেখো রাতে রুটি করা কমপ্লিট, মিঠি ম্যাম একটু আগেই বেরিয়ে গেল, 10 মিনিট হয়েছে, রুটিটা করে নিলাম, এখন প্রায় 8:45 বাজে, রুটিটা করা থাক আর একটু দুধ আনবো, তো মিঠিকে নিয়েই যাব, তো চলো ও দেখি কী গোছাচ্ছে। এই দেখো রাজ্যের জিনিসপত্র নিয়ে বসেছে গোছাতে,
এগুলো তো একরকম ভাবে গোছানো ছিল, তুই যাবি পরীক্ষা হয়ে গেলে সব আবার গোছানো হয়ে যাবে। তুই এখন যেরকম আছে রাখ, কপি টপি গুলো যেরকম আছে রাখ, তারপর গোছাস বসে বসে। চলো আমি রেডি হইনি, আমার রেডি হওয়া হয়নি, ও গোছা তো। চলো আমি রেডি, মিঠি আসছে এই সামনে, যেখান থেকে মিঠিকে পুলকারে তোলা তুলি ওই দোকানেই যাবো, দুধ আনবো আর একটা লিকুইড আর এক্সপ্রেসে আনবো। এই তো ও বাড়ির ড্রেস পরেই যাবে, আর ভালো হয়েছে ওর, আর এখন আর কিছু ম্যাথ ফ্যাথ করবে না, ম্যাম বলে গেছে সব ঠিক আছে তুলে রাখ, যত করে মাথা গণ্ডগোল হয়ে যাবে, তো সেই জন্য আনলাম। ঠিক আছে চ একটু ঘুরেও হয়, মাইন্ডটাও ফ্রেশ থাকবে। ঠিক আছে, পরীক্ষার আগে বেশি পড়া টড়ার দরকার নেই, চলো চল। তো ফ্রেন্ডস, এই দেখো আমার রাতে ডিনার, দুটো রুটি, এই যে আলু সয়াবিনের তরকারিটা গরম করেছি, কড়াইতে নেমে বাটির মধ্যে গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি, আর সকালে যে ডিমের ঝোল করেছিলাম, ডিমের অমলেট, তো তার থেকে দু পিস নিয়েছি। আমি তো শুধু দুপুরবেলা খাইনি, মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, টাটা।